আসসালামু আলাইকুম আসসালামু বন্ধুরা, আলাইকুম দেশ বন্ধুরা, এবং দেশ এবং দেশের দেশের বাইরে বাইরে যে যে যেখান যেখান থেকেই থেকে এই এই নিউজটি নিউজটি দেখছেন, দেখছেন, সবাইকে সবাইকে নিউজে নিউজে স্বাগতম। স্বাগতম। বিদেশ বিদেশ যাত্রায় যাত্রায় কোভিড-19 কোভিড-19 পরীক্ষার পরীক্ষার সনদ সনদ বাধ্যতামূলক। বাধ্যতামূলক। সরকারি সরকারি নির্দেশনা নির্দেশনা অনুযায়ী অনুযায়ী আগামী আগামী 23 23 জুলাই জুলাই হতে হতে বাংলাদেশ বাংলাদেশ থেকে থেকে আকাশপথে আকাশপথে বিদেশ বিদেশ গমনকারী গমনকারী সকল সকল এয়ারলাইন্স এয়ারলাইন্স যাত্রীদের যাত্রীদের কোভিড কোভিড পরীক্ষা পরীক্ষা সনদ সনদ বাধ্যতামূলক বাধ্যতামূলক করা করা হয়েছে। হয়েছে। শনিবার শনিবার 18 18 জুলাই জুলাই বেসামরিক বেসামরিক বিমান বিমান চলাচল চলাচল ও ও পর্যটন পর্যটন মন্ত্রণালয় মন্ত্রণালয় থেকে থেকে এক এক সংবাদ সংবাদ বিজ্ঞপ্তিতে বিজ্ঞপ্তিতে এ এ তথ্য তথ্য জানানো জানানো হয়েছে। হয়েছে। বিজ্ঞপ্তিতে বিজ্ঞপ্তিতে বলা বলা হয়েছে, হয়েছে, বিদেশে বিদেশে গমনোচ্ছুক গমনোচ্ছুক সম্মানিত সম্মানিত যাত্রীদের যাত্রীদের সরকার সরকার ঘোষিত ঘোষিত কোভিড-19 কোভিড-19 পরীক্ষা পরীক্ষা সংক্রান্ত সংক্রান্ত নিম্নরূপ নিম্নরূপ নির্দেশনাবলী নির্দেশনাবলী প্রতিপালনের প্রতিপালনের জন্য জন্য অনুরোধ অনুরোধ করা করা হলো। হলো। 1 নম্বরে, এক নম্বরে, বিমান বিমান যাত্রার যাত্রার 72 72 ঘন্টার ঘন্টার পূর্বে পূর্বে কোনো কোনো নমুনা নমুনা সংগ্রহ সংগ্রহ করা করা হবে হবে না, না, এবং এবং যাত্রার যাত্রার 24 24 ঘন্টা ঘন্টা পূর্বে পূর্বে রিপোর্ট রিপোর্ট ডেলিভারি ডেলিভারি গ্রহণের গ্রহণের ব্যবস্থা ব্যবস্থা করতে করতে হবে। হবে। 2 নম্বরে, 2 নম্বরে, নমুনা নমুনা প্রদানের প্রদানের সময় সময় যাত্রীদের যাত্রীদের বিমান বিমান টিকিট টিকিট ও ও পাসপোর্ট পাসপোর্ট উপস্থাপন উপস্থাপন এবং এবং নির্ধারিত নির্ধারিত ফি ফি পরিশোধ পরিশোধ করতে করতে হবে। হবে। 3 নম্বরে,3 নম্বরে, বিদেশ বিদেশ গমনোচ্ছুক গমনোচ্ছুক যাত্রীরা যাত্রীরা কোভিড-19 কোভিড-19 পরীক্ষা পরীক্ষা নিমিত্তে নিমিত্তে নির্দিষ্টকৃত নির্দিষ্টকৃত পরীক্ষাগার পরীক্ষাগার যে 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 জেলায় জেলায় অবস্থিত অবস্থিত সে সে জেলার জেলার সিভিল সিভিল সার্জন সার্জন অফিসে অফিসে স্থাপিত স্থাপিত পৃথক পৃথক বুথে বুথে তাদের তাদের নমুনা নমুনা প্রদান প্রদান করবেন। করবেন। 4 নম্বরে, চার নম্বরে, নমুনা নমুনা প্রদানের প্রদানের পর পর থেকে থেকে যাত্রার যাত্রার সময় সময় পর্যন্ত পর্যন্ত সংশ্লিষ্ট সংশ্লিষ্ট ব্যক্তি ব্যক্তি আবশ্যিকভাবে আবশ্যিকভাবে আইসোলেশনে আইসোলেশনে থাকতে থাকতে হবে। হবে। 5 নম্বরে,5 নম্বরে, বিদেশ বিদেশ যাত্রীদের যাত্রীদের কোভিড-19 কোভিড-19 পরীক্ষার পরীক্ষার সনদ সনদ প্রাপ্তির প্রাপ্তির জন্য জন্য ল্যাবে ল্যাবে গিয়ে গিয়ে নমুনা নমুনা প্রদানের প্রদানের ক্ষেত্রে ক্ষেত্রে 3500 3500 টাকা টাকা এবং এবং বাড়ি বাড়ি থেকে থেকে নমুনা নমুনা সংগ্রহে সংগ্রহে 4500 4500 টাকা টাকা ফি ফি প্রদান প্রদান করতে করতে হবে। হবে। বন্ধুরা, বন্ধুরা, 16টি 16টি সরকারি সরকারি হাসপাতাল হাসপাতাল প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানে কোভিড কোভিড টেস্ট টেস্ট করানো করানো যাবে। যাবে। এগুলো এগুলো আমি আমি প্রত্যেকটি প্রত্যেকটি হাসপাতালের হাসপাতালের ঠিকানা ঠিকানা এবং এবং কি কি কোন 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 হাসপাতালে হাসপাতালে এই এই কোভিড কোভিড টেস্ট টেস্ট করা করা যাবে যাবে তার তার সমস্ত সমস্ত বিবরণ বিবরণ আমি আমি ডিসক্রিপশন ডিসক্রিপশন বক্সে বক্সে দিয়ে দিয়ে দিব, দিব, ওখান ওখান থেকে থেকে আপনারা আপনারা দেখে দেখে নেবেন। নেবেন। সবাই সবাই আমার আমার এই এই নিউজটি নিউজটি আবারও আবারও পেতে পেতে আমার আমার চ্যানেলটি চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন, করবেন, পাশে পাশে থাকা থাকা বেল বেল বাটনটি বাটনটি চেপে চেপে রাখবেন, রাখবেন, আর আর যারা যারা অলরেডি অলরেডি আমার আমার চ্যানেলটি চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করেছেন করেছেন তাদেরকে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। তো তো বন্ধুরা, বন্ধুরা, সবাই সবাই ভালো ভালো থাকবেন, থাকবেন, সুস্থ সুস্থ থাকবেন, থাকবেন, এই এই কামনা কামনা করে করে আজকের আজকের মতো মতো বিদায় বিদায় নিচ্ছি। নিচ্ছি। আল্লাহ আল্লাহ হাফেজ। হাফেজ।